पैगंबर मुसबर नो आसमानेर मली अपने जो जहन्नामी मानुषटार जो नाम ठिकाना जो दिए दें पैगम्बर ओ जहन्नामी मानुषटा जे समस्त गुण कर जहन्नामी हो गए पैगम्बर मुसा ओ पद थेके फिरे थाकब अल्लाह पाक रब्बुल आलामीन बोलें দুনিয়ার ভিতরে যত বান্দা গুনাহ করবে সমস্ত বান্দার গুনাহগুলি গোপন রাখার নামই হচ্ছে আমার নাম রহমান ঠিক কিনা জোরে বলেন গুনার সাগরে খাই যত গুনাহ করেছি তোমার পথে চলে যাই ঠিক কিনা জোরে বলেন এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতদেরকে কুরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায় বলেছেন ও মুমিন তুমি কি গুনাহ কি বেশি করে ফেলেছো না না তুমি বেশি গুনাহ করতে পারো না আমি আল্লাহর রহমতের চাইতে তুমি বেশি গুনাহ করো নাই এ বান্দা কখনো গুনাহ করে তুমি হয়রান হবে না নিজেই কি কখনো দুর্বল মনে করবে না তুমি যত গুনাহ করো না কেন তোমার গুনাহ ক্ষমা করার জন্য আসমান ওয়ালা বসে আছেন ঠিক কিনা জোরে বলেন গুনাহ করা গুনাহ আপনার ক্ষমা করবেনই বিদায় আল্লাহ আপনাকে জায়গায় জায়গায় ইমানদার বলে বলে ডাক দিয়েছেন ইমানদার বলে বলে ডাক দিয়েছেন আল্লাহ বলে না ইয়া আইহাল কাফির ইয়া আইহাল মুশরিক আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো তাদেরকে আমি আল্লাহ নসিহত করি তুমি যদি বান্দা যদি গুনাহ হয়ে যায় এ বান্দা ওই কোরআনুল কারীমের আয়াতের ভিতরে তাকাও আল্লাহ বলছেন বেশি গুনাহ হয়ে গেছে শোনো তোমাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য কি দিয়েছি শোনো بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله আল্লাহ যদি আপনাকে যদি ক্ষমা যদি না করতেন এই আয়াত আল্লাহ নাজিল করতেন না মনে করতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন বিদায় এই আয়াতটা নাজিল করেছেন আল্লাহ আবার বলছেন যারা গুনাহ করে হতাশ হয়ে গেছো শোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ আবার বলেছি লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম কি বলেছেন জোরে বলেন একটু ঠান্ডা লেগে গেছে ঘুমটা আসছে তো ঠান্ডা লেগে গেছে এখন কন্ঠ একটু বসে গেছে সকলে বলে আল্লাহ যেন সুস্থ করে দেয় সকলে আমিন এই জন্য আল্লাহ বলছেন বান্দা কখনো গুনাহ করে হয়রান হবি না আমি যদি তোকে যদি মাফ যদি না করতাম এ বান্দা মাফ যদি না করতাম আমি আল্লাহ এই আয়াতটা নাজিল করতাম না এই আয়াতটা নাজিল করতাম না আমি আল্লাহ তোমাকে সচেতন করার জন্য তোমাকে আমি আল্লাহ ফিরিয়ে দেওয়ার জন্য যাতে তুমি গুনাহ করার পরে আমি আল্লাহকে ভুলে না যাও মনে করবা দুনিয়ার ভিতরে কেউ যদি তোমার গুনাহ না ক্ষমা কেউ যদি না করে তাহলে লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি যত গুনাহ করি না কেন সমস্ত গুনাহ ক্ষমা করার জন্য আমার মহান রব আল্লাহ আসমানে বসে আছেন আল্লাহ আবার বলছেন বান্দা তুমি কি গুনাহ করে হয়রান হয়ে গেছো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু যদি বঙ্গোপসাগরের ফেনা পরিমাণ যদি তুমি যদি গুনাহ করো
আমি আল্লাহ তাও মাফ করে দিব। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। বান্দা যদি গুনাহ করার পরে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো, তোমাকে আমি আল্লাহ এমন মহান পুরস্কার দিব বান্দা তোমার জন্য, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা এমন জান্নাত তোমার জন্য সাজিয়ে রেখেছি বান্দা, যেই জান্নাত তুমি কোনোদিন চোখেও দেখো নাই কানেও শুনে নাই। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। এই মুমিন এই জন্য যদি তোমার মাহফিল আশাটা যদি এই যে মাহফিলে যে আপনি আসছেন, এই মাহফিলটা যদি আল্লাহর মহব্বতে যদি আপনি যদি এসে থাকেন, এই মাহফিলে আসছেন কার মহব্বতে চিল্লায় বলেন, আরো জোরে বলেন কার মহব্বত আছে। আল্লাহর মহব্বতে যদি মাহফিলে যদি এসে থাকেন তাহলে আপনার জীবন বড় কামিয়াব। আল্লাহর মহব্বতে যখন আপনি আসবেন আল্লাহ তখন আপনাকে এই পুনরায় মহব্বত করবে, ঠিক কিনা জোরে বলুন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে ডাকো না, প্রভুর প্রেমিকে সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান, ঠিক কিনা জোরে বলেন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান, ও তবু কেন তার ডাকে সারা দাও না, বলেন হৃদয়ের জানালা খুলে ডাকো না, প্রভুর প্রেমী কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে ডাকো না, প্রভুর প্রেমী কেন সারা দাও না। ক্ষমা চাও যদি তুমি পাপ দরিয়ায়, ক্ষমা চাও যদি তুমি পাপ দরিয়াই, ক্ষমা করে দিবে প্রভু দয়ার বিনয়, ক্ষমা চাও যদি তুমি পাপ দরিয়াই, ক্ষমা করে দিবে প্রভু দয়ার বিনয়, তবু কেন তার পথে ফিরে আসো না, কেন তার প্রতি ফিরে আসো না, হৃদয়ের জানালা খুলে দাও না, ও হৃদয়ের জানালা খুলে ডাকো না, প্রভু তোমাকে কখনো ফিরিয়ে দিবে না, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু যদি আপনার এই মাহফিল আশাটা যদি আল্লাহর মহব্বতে হয়, আল্লাহ বলেন একটা বান্দাকে বান্দা তুমি যখন গুনাহ নিয়ে এই মাহফিলের ভিতরে ঢুকছো, এই বান্দা গুনাহগার হয়ে এই মাহফিলের ভিতরে তুমি ঢুকছো, মহিলা মাদ্রাসার মাহফিলের ভিতরে তুমি ঢুকছো, তোমার একটা নিয়াজ ছিল যে আল্লাহ আমার জীবনে যত গুনাহ হয়ে গেছে আজকে আমি ওই মুমিনী মহিলা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হয়েছে আমি ওখানে গিয়ে আল্লাহ আমি তওবা করে বাড়ির ভিতরে ফিরবো, আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিও, এই নিয়াজ যদি আপনার হয়ে থাকে বন্ধু আল্লাহ তওবা করার সাথে সাথে আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। গুনাহ মাফ করতে পারে কি পারে না চিল্লায় বলেন। ও বন্ধু পয়গম্বর মুসার জবানায় মুসা নবীর নাম শুনছেন, পয়গম্বর মুসার জবানায় পয়গম্বর মুসা আল্লাহর সাথে অনেক কথা বলেছে, অনেক কথা বলেছেন তুই পাহাড়ে গিয়ে, মনের ভিতরে অনেক দিন কল্পনা জল্পনা, ও মালিক আমি পয়গম্বর মুসার অন্তরের ভিতরে অনেক যন্ত্রণা অনেক কল্পনা,
অনেক দিন পর্যন্ত আপনাকে একটা প্রশ্ন করব মাওলা আজকে জানতে চাই মালিক আমার কলমের ভিতরে সব চাইতে জাহান্নামী বান্দাটা কে আল্লাহ আমাকে একটু ওই জাহান্নামী বান্দাটার খবর দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর মুসা তুমি এমন একটা প্রশ্ন করেছো পয়গম্বর মুসা তোমাকে যদি জাহান্নামী বান্দাটার নাম ঠিকানা যদি বলে দিই তাহলে তুমি কি করবা যদি খবর দিয়ে দিই পয়গম্বর মুসা বলেন আসমানের মালিক আপনি যদি ওই জাহান্নামী মানুষটার যদি নাম ঠিকানা যদি আমাকে দিয়ে দেন আমি পয়গম্বর ওই জাহান্নামী মানুষটায় যে সমস্ত গুনাহ করে জাহান্নামী হয়ে গেছে আমি পয়গম্বর মুসা ওই পথ থেকে ফিরে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর মুসা না না তোমাকে ওই জাহান্নামী লোকটার খবর তোমাকে দেওয়া যাবে না পয়গম্বর তোমার নাম তো মুসা তোমার মেজাজ বড় গরম ও পয়গম্বর মুসা আমার নাম রহমান আমার নাম রহিম দুনিয়ার ভিতরে যত বান্দা গুনাহ করবে সমস্ত বান্দার গুনাহগুলি গোপন রাখার নামই হচ্ছে আমার নাম রহমান ঠিক কিনা জোরে বলি গুনার সাগরে হাবুডু বুখাই যত গুনা করেছি তোমার পথে চলে যাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর মুসা তোমাকে তোমার কওমের ভিতরে যে বেশি গুনাহ করেছেন ওই জাহান্নামী বান্দাটার নাম ঠিকানা আমি তোমাকে দিতে পারি তবে চারটা শর্ত আছে এই চারটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে আমি জাহান্নামী বান্দাটার নাম ঠিকানা দেব পয়গম্বর মুসা বলেন মালিক আপনার চারটা শর্ত মানতে আমি রাজি আছি তারপর আমাকে একটু জাহান্নামী বান্দাটার নাম ঠিকানা আমাকে বলে দেন আল্লাহ বলেন পয়গম্বর মুসা ও পয়গম্বর মুসা রে তুমি শোনো এক নম্বর কারণ হলো তোমাকে যদি ওই জাহান্নামী মানুষটার নাম বলে দিই ওই জাহান্নামী মানুষটার নাম গুলো তুমি কওমের ভিতরে বলতে পারবা না তার নাম ঠিকানা তুমি জিজ্ঞাসা করতে পারবা না কি তার নাম কি তার পরিচয় কি তার বাবার নাম এইগুলো তুমি জিজ্ঞাসা করতে পারবা না আমি আল্লাহর যদি শর্তের ভিতরে তুমি যদি রাজি হও পয়গম্বর মুসা রে তাহলে আমি তোমাকে এই তোমার কওমের ভিতরে যে জাহান্নামী বান্দাটার আমি নাম ঠিকানা বলে দিতে পারি মুসা পয়গম্বর বলেন ঠিক আছে মালিক ওই বান্দার কাছে আমি মুসা কিছুই জিজ্ঞাসা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর মুসা তুমি যাও যাও আগামীকাল সকালে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকো সর্বপ্রথম সূর্য উদিত হওয়ার সময় সর্বপ্রথম যেই লোকটার সাথে তোমার দেখা হবে তুমি বুঝে নিও পয়গম্বর মুসা ওই লোকটা হলো জাহান্নামী পয়গম্বর মুসা আল্লাহর কথা মতো তুর পাহাড় থেকে নেমে আগামীকাল কি করছেন রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে দাঁড়াই থাকার পরে এবার জাহান্নামী লোকটাকে দেখছেন দেখার পরে কিচ্ছু জিজ্ঞেস করে না হুকুম কার জোরে বলেন হুকুম কার আল্লাহর হুকুমের বাহিরে কিছু করা যাবে আরো চিল্লে বলেন করা যাবে পয়গম্বর মুসার ভিতরে একটু প্রশ্ন জাগে একটু জিজ্ঞেস করবো একটু করবো একটু জিগে তার পরিচয়টা কি আবার মনের ভিতরে জেগে উঠে যে না আল্লাহকে ভয় করতে হবে ইন্নাল্লাহ খবীরুম বিমা তামালুন তুমি গোপনে যা কিছু করো প্রকাশ্যে যা কিছু করো সব কিছুর খবরে এলেন একমাত্র কার কাছে লুকানো আছে চিল্লায় বলে পয়গম্বর মুসা দাঁড়ায় রইলেন আস্তান করছে কোন নাম ঠিকানা কিছু জিজ্ঞেস করে না আবার উত্তর পাহাড়ে চলে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলতে আছেন মালিক তোমার কাছে তো জাহান্নামী বান্দাটার নাম ঠিকানা জানতে চাইলাম তুমি তো জাহান্নামী বান্দাটাকে দেখিয়ে দিছো ও আসমানের মালিক ও আমার রব আমি আবার জান্নাতি মানুষটা জানতে চাই আমার কওমের ভিতরে সবচাইতে জান্নাতি মানুষটা কে আমাকে তোমার নাম ঠিকানা তুমি বলে দাও পয়গম্বর মুসা প্রশ্ন আল্লাহর কাছে রাখছে রাখার পরে এবার পয়গম্বর মুসা খুশি তো বাকবাকুন যে কওমের ভিতরে নবী হচ্ছে আমি তাহলে জান্নাতি বান্দার যেহেতু নাম জানতে চাইছে আল্লাহ তো আমার কথাই বলে
নবীরা গুনাহগার নাকি মাসুম? নবীদের কোনো গুনাহ আছে? পয়গম্বর মুসা তো মনে মনে ভাবতে আছে, যেহেতু জান্নাতি বান্দার কথা জানতে চাইছি, তাহলে তো কি আল্লাহ আমার কথাই বলবে? আল্লাহর কাছে বারবার এই প্রশ্ন জিজ্ঞাসা করেন, আসমানের মালিক তুমি জাহান্নামী মানুষের খবর আমি জানতে চাইলাম, জাহান্নামী মানুষটার খবর দিলাম, এবার তোমার কাছে আর একটা দরখাস্ত করি, তোমার কাছে জানতে চাই জান্নাতি মানুষটার খোঁজ খবর আমাকে একটু দাও, আমি একটু জান্নাতি মানুষটার খবর আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা তুমি যেখানে আগামী কাল দাঁড়িয়েছিলে সেইখানে আবার দাঁড়াবে, দাঁড়ানোর পরে সূর্য অস্তে যাওয়ার পরে যেই লোকটার সাথে তোমার সর্বপ্রথম দেখা হবে ওই লোকটাকে তুমি জান্নাতি মানুষ হিসেবে গণ্য করে নাও। বলে আল্লাহর কাছে জানতে চাইলাম জান্নাতি মানুষকে, মনে করছি আল্লাহর পবিত্র জবান দিয়া আমার নামটা নিবে, আমার দিলের ভিতরে একটু শান্তি হবে। আল্লাহ তো আমার নাম নিল না, নিচে দিয়ে আরেকজনের নাম, আরেকজনের দেখতে বলছে যা আল্লাহর কাছে প্রশ্ন করছি, দেখি আল্লাহ কি করে, কোন মানুষটা জান্নাতি হয় একটু দেখি না। এই কথা বলার পরে আবার তুর পাহাড় থেকে নেমে আসছে, নেমার পরে ঠিক পুনরায় আবার যেখানে ছিল ওইখানে আবার দাঁড়ায় রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে আবার দেখতেছেন সূর্য অস্তে যাওয়ার পরে পাহাড় থেকে গভীর জঙ্গল থেকে একটা মানুষ পা পা করে হেঁটে হেঁটে নেমে আসছেন। সর্বপ্রথম ওই মানুষটার লাগে দেখা হয়ে গেল। পয়গম্বরের মুসা নবীর বুঝতে আর বাকি নাই, আল্লাহ এটা কেমন তোমার বিধান, জাহান্নামী মানুষটাকে দেখতে চাইলাম তুমি জাহান্নামী মানুষটাকে দেখাইলা, ও আসমানের মালিক জান্নাতি মানুষটা দেখতে চাইলাম তুমি জান্নাতি মানুষ দেখাইলা। তবে আল্লাহ তোমার কাছে প্রশ্ন করি মনে মনে, যেই মানুষটা সকালবেলা আমি জাহান্নামী দেখছি ওই মানুষটাকে আবার তো আমি দেখতে আসি গহীন জঙ্গল পাহাড় থেকে নেমে নেমে আসছি। আল্লাহর কাছে প্রশ্ন করতে গিয়ে আবার তুর পাহাড়ে চলে গেলেন, আসমানের মালিক তুমি কোথায়, আমার মুসার ডাকি সারা দাও, আমি তো তোমার খেলা কিছুই বুঝতে পারছি না, এটা তোমার কেমন খেলা গো মালিক, তোমার কাছে জাহান্নামী মানুষটা দেখতে চাইলাম তুমি জাহান্নামী মানুষটা দেখাইলা, আবার জান্নাতি মানুষ যখন আমি দেখতে চাইলাম গো আবার সেই জাহান্নামী মানুষটাকে তুমি জান্নাতি বানাইয়া পাঠাই দিলা, কিভাবে তুমি করলা? পয়গম্বর মুসা বলেন, ও আল্লাহ আমাকে একটু জবাব দেন। আল্লাহর কুদরতি জবান দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা তুমি তো মুসানাত, আমায় আমি হইলাম আল্লাহ, তুমি হইলা মুসা আমি হইলাম আল্লাহ, সকালবেলা যেই জাহান্নামী মানুষটা গুনাহ নিয়ে ওই পাহাড়ের গুহায় চলে গেছে, মুসা তুমি তো জানো না, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন বিল খাবীর, আমি আল্লাহ এই খবর সবকিছু আমি আল্লাহ জানি, যেই মানুষটা সকালবেলা জাহান্নামী হয়ে গেল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার বিকালবেলা জান্নাতি বানাই দিছি, কিভাবে তুমি কি জানো না কি মুসা? এই বান্দাটার আমল নামায় যখন বেশি গুনাহ হয়ে গেছে, এই বান্দাটা আমার কাছে লজ্জিত হয়ে গেছে, লজ্জিত হয়ে যায় ওই যে গহীন জঙ্গলে পাহাড়ের গুহায় উঠে উঠে বসে বসে প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার তওবা করে করে ওই বান্দার জীবনটাকে জান্নাতি জীবন বানায়া ফলাইছে, যখন ওই গহীন পাহাড়ের উপর উঠিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, গুনাহগার বান্দা যখন আমার রবকে ডাক দেই আল্লাহ রহমতের দরিয়ায় তখন জোশ কেড়ে যায়। ও পয়গম্বর মুসা এই গুনাহগার বান্দাটা যখন গহীন জঙ্গলে উঠে আমি আল্লাহকে যখন ডাক দিছি গো আমি সাথে সাথে আমি আল্লাহ এই সকাল বেলার জাহান্নামীটাকে আমি আল্লাহ বিকাল বেলায় জান্নাতি বানায়া ফলাইছি। ও বন্ধু আপনি যে মাহফিলের ভিতর আসছেন গুনাহগার হয়ে আসছেন, আল্লাহ হতে পারে যখন আখেরি মোনাজাত দিয়া যখন আপনি চলে যাবেন
আল্লাহ এমন হতে পারে মোনাজাত দেওয়ার সাথে সাথে আপনি গুনাহগার হয়ে ঢুকছেন, আপনাকে বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহ জান্নাতি লোক বানাইয়া বাড়ির ভিতরে পাঠিয়ে দিবেন, এই ক্ষমতা আল্লাহর আছে কি? চিল্লায় বলে তাসবিহ করেন, সুবহানাল্লাহ বন্ধুরা ভাইরা মা ও বন্ধু, এই জন্য আল্লাহকে যদি মহব্বত করা হয়, আল্লাহকে যদি মহব্বত করা হয়, মাঝে মাঝে মায়ের খেতে হয়, এটা আল্লাহর মহব্বত ঠিক কিনা জোরে বলেন। হে বান্দা তুমি ভয় পেও না, মায়ের খাওয়া ওইটা কিন্তু সুন্নাত, আবার মার দেওয়া কিন্তু এটা সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন। ইমানদারদেরকে যখন কোন কাফের কোন মুশরিক কোন বেঈমান কোন ইহুদি কোন নাসারা যখন মারবে, তখন এই ইমানদারের ইমানি পাওয়ার তখন বেড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। তুমি মাই খাইছো হতাশ হয়ে না, আল্লাহ বলেন লা ইস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্না, যারা জান্নাতি আর জাহান্নামি কোনোদিন এক হতে পারে না। তোমাকে যদি কোনো দিনের মানুষ দিন কায়েমের জন্য তোমার শরীরে যদি হাত উঠায় মনে করবা, তোমাকে মেরে মেরে ওই মানুষটা তোমাকে জান্নাতি বানাইয়া দিছে, ঠিক কিনা জোরে বলি। বিল্লালকে যখন মায়া অজরে মারা শুরু করলো, ও বিল্লাল তুমি কালেমা সারো, তুমি কালেমা সারো, ওজরে যখন মায়া পিটান শুরু করলো, উত্তপ্ত বালির ভিতরে যখন কালেমা সারার জন্য যখন অনেক আঘাত প্রঘাত করলো, ঘোড়ার পায়ের সাথে ওমর ঘোড়ার পায়ের সাথে বিল্লালের পায়ের সাথে উত্তপ্ত বালির ভিতরে বেঁধে এই টেনেছে, চামড়াগুলো ফসকে ফসকে ওই মরুভূমির ভাগের ভিতরে চলে গেছে। আর বিল্লাল বলছেন, উমাইয়া বলছেন, ও বিল্লাল এখনো সময় আছে, তুমি কালেমা সারো। বিল্লাল বলেন, না রে উমাইয়া তুমি জানো না, আমাকে তুমি যত মারো তত জানি আমার নাগের টগায় জান্নাতি গিরান পাই। এই জন্য যখন ইমানদার যখন কোন মার খাবে দিনের জন্য যখন মার খাবে, পয়গম্বর তো তায়েফের ময়দানে গিয়ে মার খেয়েছেন, ঠিক কিনা জোরে বলে। পয়গম্বর কিন্তু ইহুদির বাগানে গিয়েও কিন্তু মার খেয়েছেন, তিন দিন পর্যন্ত রয় দয়াল নবী মায়ার নবীর চুলার ভিতরে আগুন জ্বলে না। যখন ফাতিমার ঘরে গেলেন, হাসান হোসেন কান্না শুরু করে দিলেন, নানাজি আজকে তিন দিন পর্যন্ত আমরা কিছু খাই নাই, দেখো না পেটটা আমাদের পিঠের সাথে লেগে গেছে। রাসূল ছিলেন দয়ার মানুষ, যখন এই কথা নাতিরা যখন বলা শুরু করছেন, মনটা মানে না, মরুভূমির ইহুদির খেজুরের বাগানের ভিতর থেকে হাঁটতে আসেন। আর পয়গম্বর বলছেন, কে আসুক আমি রাসূলকে এই কামলা হিসাবে গ্রহণ করব। একজন ইহুদি বলল, আমি গ্রহণ করব, আমি গ্রহণ করব, দাও দাও আমি তোমার কাজ করে দিব, বিনিময় তুমি কি দিবা? বলছে, তুমি যদি 20 বালতি পানি উঠাইয়া দাও, আমি তোমাকে প্রতিটা বালতির বিনিময়ে তিনটা করে খেজুর দেব। পয়গম্বর বলছেন, ঠিক আছে আমি তোমাকে বালতিতে পানি উঠাইয়া দেব। যখন 15টা বালতি উঠাইলো, কূপের ভিতর থেকে দড়িটা ছেড়ে নিচে পড়ে গেল। ইহুদি তো আমার রাসূলকে চিনে না, আমার রহমতের নবীকে তো চিনতে পারে নাই, সাথে সাথে গালের ভিতরে একটা থাপ্পড় লেগে গেছে, ইহুদি একটা গালের রাসূলের গালের মুবারকের ভিতরে একটা থাপ্পড় মেরে দিছে। রাসূল কিন্তু সেখানে প্রতিবাদ করেন নাই, ইচ্ছা করলে তো রাসূল সেখানে একটা থাপ্পড় মেরে দিতেন ইহুদির শরীরে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু সেটা না করে ইহুদির মাথার উপর হাত বুলিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল পয়গম্বর জানেন, ইহুদিকে মারার কোনো প্রয়োজন নাই, একটু হাতটা বুলাইয়া দি। ওই ইহুদি পাগলের মতো ছুটে এসে রাসূলের কাছে কালেমা গ্রহণ করে ফেলেছে। এটা হচ্ছে এমন রাসূল, এমন রাসূল যেই রাসূল আবার 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন, ঠিক কি নজরে বলেন।
রাসূল মাইরও খেয়েছেন আবার মাইরও দিয়েছেন এই জন্য দিনের জন্য মার খাওয়া হচ্ছে এটা একটা রাসূলের সুন্নাত কিনা জোরে বলেন এই জন্য বন্ধু আল্লাহর রাসূলের মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে কি হবে না আমি আপনাদের খেদমতে একটা হাদিস পেশ করছি সালাম মনে আছে কিনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিকি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন রাসূলকে যারা মহব্বত করবে রাসূলকে যারা মহব্বতকে তাম জগতের চাইতে বেশি ছেলে সন্তানের চাইতে বেশি স্ত্রী পুত্রজনের চাইতে বেশি যদি তোমরা রাসূলকে বেশি মহব্বত করতে পারো তাহলে তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাবে ঠিক কিনা জোরে বলি সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন রাসূলের ভালোবাসায় ঘর বাড়ি দান সম্পদ যা কিছু ছিল সব কিছু ত্যাগ করে দিয়েছেন কি বাড়ি কি ঘর কি অর্থ কি সম্পদ আমরা রাসূলের ভালোবাসায় সব কিছু ত্যাগ করে দিব রাসূলের একজন সাহাবী ছিলেন খুব আদরের সাহাবী এই সাহাবী প্রায় রাসূলের দরবারে গিয়ে গিয়ে রাসূল কি বলতেন ওমরকে সামনে নিয়ে আবু বকরকে সামনে নিয়ে কি বলতেন আল্লাহর ওই প্রিয় রাসূল মাঝে মাঝে গিয়ে গিয়ে কান লাগাইতেন কিন্তু ওই পয়গম্বরের ওই প্রিয় সাহাবী এখন পর্যন্ত কালেমা গ্রহণ করে না ছোট মাসুম ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার এই আব্দুল উজ্জা ছোট মানুষ মক্কার জমিনে যখন পয়গম্বর ও হযরত ওমরকে হযরত আবু বকরকে সামনে নিয়ে নিয়ে রাসূলের পবিত্র জবান থেকে যখন কোরআনের কথাগুলো বলছেন আব্দুল উজ্জা তখন আস্তে আস্তে করে কান লাগিয়ে তখন শুনতেছিলেন কিন্তু আব্দুল উজ্জা এখন পর্যন্ত তো কালেমা গ্রহণ করে নাই এই জন্য বেশি কিছু বলতে পারে না পয়গম্বরের কাছে বারবার গিয়ে বলতেন পয়গম্বরের কাছে গিয়ে বারবার বলতেন ও পয়গম্বর আমি তো ছোট মানুষ পয়গম্বর আমাকে একটু কালেমা পড়াইয়া দেন পয়গম্বর আমি তুমি মেটি আমার মা নাই আমার বাবা নাই আমি এই মক্কার জমিনে বড় অসহায় পয়গম্বর ওই যে আপনার সামনে বসে ওমর দিনের কথা শুনে আবু বকর দিনের কথা শুনে আমি যদি কালেমা গ্রহণ করতে পারতাম তাহলে আমি তো আবু বকরের মতো ওমরের মতো পাশে বসে বসে আমি দিনের কথা শুনতাম ও পয়গম্বর আমাকে একটু আপনি কালেমা পড়ে দেন আপনার আশ্রয়তে আমি থাকতে চাই পয়গম্বর বলছেন আব্দুল উজ্জারে তুমি এখন পর্যন্ত ছোট মানুষ ও আব্দুল উজ্জা তোমার এখন পর্যন্ত কালেমা পড়ার কোনো ভয় হয় না আব্দুল উজ্জা তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি চলে যাও যখন তুমি বড় হবে আমি রাসূলের কাছে আসিও তখন তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিব আব্দুল উজ্জা বলেন ও পয়গম্বর আমি তো এতিম মানুষ আমার মা নাই আমার বাবা নাই ছোটবেলায় আমাকে রেখে মা চলে গেছে বাবাও চলে গেছে প্রশান্ত চাচার কাছে আমি বড় হয়েছি এক পর্যায়ে ওই চাচা আমাকে ধন সম্পদ থেকে বিপদে ফেলে দিছে আমার ধন সম্পদ থেকে আমাকে সরাইয়া দিছে শুধু পয়গম্বর আমি আরো বের হবো কি আমি কোনো সাধারণ মানুষ ছিলাম আমার ধন ছিল আমার সম্পদ ছিল কিন্তু পয়গম্বর আপনার মহব্বতে আমি মক্কার জমিনে সব কিছু ফেলে রেখে আমি মদিনার প্রান্তরে চলে আসছি আপনার কি রাসূলকে মহব্বত করতে চান কি চান না আল্লাহকে কি ভালোবাসতে চান কি চান না আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকল বলে আমিন দেখুন এখন রাসূলকে কে কে ভালোবাসেন কে কে মহব্বত করেন দেখা যাবে আর পিতা মাতাকে কে কে ভালোবাসেন এটাও দেখা যাবে ইনশাআল্লাহ পারবো না পিতা মাতাকে ভালোবাসতে শুধু দাবির দ্বারা হবে আমি একটু জানতে চাই এই মজলিসের ভিতরে কার মা নাই একটু হাত দুটোই দেখেন কার মা নাই একটু হাত দুটো উঠান কার গর্ভধারণী মা নাই হাত নামান কার জন্মদাতা পিতা নাই একটু হাত দুটো উঠান ও আসমানের মালিক তুমি তাকায় দেখো এতিমের মতো তোমার জান্নাতের বাগানের ভিতরে এতিমের মতো হয়ে বসে আছে আল্লাহ আজকে মাহফিল কুচিলা করে জন্মদাতা বাবাকে আর গর্ভধারণী মাকে
এই মাহফিলের উচিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দাও। হাত দুটো নামিয়ে বলুন আল্লাহু আকবার।